আজকে চলে গেছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলায়, যেটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেটের পাশে। এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার আর্ট অ্যান্ড ক্রাফট ওয়ার্ক তোমরা দেখতে পাবে, আর হাতের তৈরি এত সুন্দর সুন্দর জিনিস কিনে তোমরা নিজেদের ঘরও সাজাতে পারবে। একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা মেলায় গেলে কোনো ছোট্ট জিনিস হলেও কিনো, কারণ যারা বিক্রি করছে তারা কিন্তু গ্রামের অনেক দুস্থ পরিবার থেকে এসেছে, সুতরাং এদের অনেকটা সাহায্য হবে। আর মেলা ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় তাহলেও কিন্তু আছে অনেক খাবারের দোকান। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু তার আগে যারা ইউটিউবে দেখছো তারা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। গাইস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে এখন আমি আছি নিউ টাউন হস্তশিল্প মেলার এখানে, আর আমার চুলের অবস্থা খুবই খারাপ কারণ হেলমেট পরে এসেছি, বাইক নিয়ে এসেছি। তো তার জন্য যাই হোক, এই মেলাটা আপাতত চলছে 17 তারিখ অবধি। তো তোমরা যদি এই মেলা দেখতে চাও তো অবশ্যই তোমাদেরকে আসতে হবে 17 তারিখের মধ্যে। আর আজকে আমাদের সাথে আছে একজন স্পেশাল গেস্ট। তোমরা আমার আগের ব্লগে দেখেছো অভিজিৎ দাদাকে। তো দাদা, কিছু বলতে চাও এই মেলা সম্বন্ধে? এটা পশ্চিমবঙ্গের একটা ইম্পর্টেন্ট মেলা, যেখানে সমস্ত বিভিন্ন রাজ্যের প্রান্তর থেকে যারা হাতের বিভিন্ন কাজ নিয়ে এখানে এসে তাদের দেখাতে পারবে, এবং নিউ টাউনের মতো একটা এরিয়াতে তাদের এই কাজ বিক্রিও করতে পারবে। তো এটা একটা সুন্দর অপরচুনিটি এবং প্ল্যাটফর্ম এই গ্রামের সমস্ত ভালো কৃতি শিল্পীদের জন্য। তো আমরা এখন যাব এই মেলাটা ঘুরে দেখবো। এগুলো কপারের ওয়ার্ক, কপারের ওয়ার্ক পেছন থেকে ঠুকে ঠুকে বানিয়েছে। আচ্ছা, বাহ, কি সুন্দর। ঠিক আছে, এটাকে কপার রিপাউজ ওয়ার্ক বলে। আচ্ছা, এটা পুরোটাই আমার প্লেটে, আমরা কাজ করি ছুটিয়ে ছুটিয়ে। এই টেকনিকটা এসছে ইজিপ্ট থেকে 5000 বছর আগেকার। ওরা গোল্ড প্লেটে করতো, আমি কপারে করছি প্রায় 50 বছর। এই কালারগুলো ন্যাচারাল, কোনো পেন্ট ইউজ করা হয়নি। এখানটা শুধু শুকনো কাপড় দিয়ে এটা পরিষ্কার করলে এটা অ্যাজ ইট ইজ এরকমই থাকবে, নষ্ট হওয়ার কিছু নেই। আচ্ছা, জিনিস দরকার আপনি এখানে কন্ট্যাক্ট করতে পারেন ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ক্রাফটস, এখানে ফোন নাম্বারও দেওয়া রয়েছে রবীন কুমারতে। কিন্তু প্রত্যেকটা জিনিস কাগজ কেটে বানানো হয়েছে, এই জগন্নাথটা একদম পুরো কাগজ কেটে কেটে বানানো হয়েছে, কি সুন্দর লাগছে একবার দেখুন। আর পাশে এই ফ্লাওয়ার ভাসটা, মানে নানান রকম ফুল আছে, আমি একটু কাছ থেকে নিয়ে দেখাই যায়, দেখুন এখানে কি সুন্দর কাগজ দিয়ে দিয়ে বানানো, পুরোটা দুর্ধর্ষ লাগছে। এটা কিন্তু পুরো কাগজ কেটে একদম বানানো, এই দেখতে পারেন এখানে গণেশও আছে। প্রত্যেকটা জেলারই কিন্তু প্রত্যেকটা জায়গার বেশ এখানে স্টল আছে, যে কোনখানে কী কী ফেমাস আইটেম আছে, কী কী ফেমাস হস্তশিল্প জিনিস আছে আপনারা কিন্তু এখানে এসে দেখতে পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন হুগলি, ওপাশে আছে মাতলা, আরও চারিদিকে কিন্তু এরকম প্রত্যেকটা, ওই দিকে আপনাদের দূরে একটু দেখাই যে ওখানে ময়ূরাক্ষী বীরভূমের প্রত্যেকটা জায়গারই কিন্তু একটা একটা করে এখানে স্টল আছে, যে সেখানের বিখ্যাত কোন কোন জিনিসগুলো। অশ্বত্থ গাছের পাতা দিয়ে ওটা দারুণ, কত ওটা? এইটা দাদা একটা সুন্দর নিল, এখানে সুন্দর খড়ের কাজ করা, এখানে নারকল গাছ, দুর্ধর্ষ লাগছে এগুলো। আপনার রাধাকৃষ্ণটা দেখুন একবার, রাধাকৃষ্ণটা মানে আমার জাস্ট অমাই টমাই। এখানে গাড়ি নিয়ে আসলে অবশ্যই এরকম নিয়ে যেতাম, বাট বাইকে করে এসব নিয়ে যাওয়া খুবই চাপে। এটা কিসের ওপর কাজ রাধাকৃষ্ণটা? এই যে পুরুলিয়ার সেই বিখ্যাত ছৌ নাচের এই যে মুখোশ, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত মুখোশ, যেদিকে তাকাবেন সেখানে দারুণ দারুণ বেশ মুখোশ। এটা কত বড় মুখোশ, একটা এত বড়। এগুলো কাগজ দিয়ে, কাগজ দিয়ে করা, এরকম ছোটবেলায় আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ করতাম কাগজ দিয়ে, আঠা মিশিয়ে কাগজের মধ্যে মেখে রং করতে হয়। এগুলো চটের ব্যাগ না? হ্যাঁ, প্রিন্ট করা দুদিকে। এগুলো কাঁধেও নেওয়া যাবে, হাতেও নেওয়া যাবে, ছোটখাটো যদি জিনিসপত্র। এখানে আরো নানান রকম চটের ব্যাগ আছে, বাট ওগুলো মেয়েদের প্রিন্ট মনে হচ্ছে। 130 করে দিন, যান রাউন্ড ফিগার না দাদার নাম। তো তোমরা বাড়ির বাইরে যে নাম লেখা থাকে সেগুলো এখানে বানাতে পারবে, এখানে কাস্টমাইজ তোমার সামনে বানিয়ে দেবে।
এখানে কিন্তু হস্তশিল্প মেলার সাথে সাথে খাবারের দোকানও প্রচুর আছে। চলো তোমাদেরকে এবার খাবারের দোকানগুলো দেখাই। নবদ্বীপে স্পেশাল দই, এখানে আরো নানান রকম খাবার দাবার তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে প্রচুর খাবার দাবারের দোকান। এখানে চন্দ্রন দাসন সন্স, এখানে প্রচুর মিষ্টি আছে, এখানে ফিরনি আছে, আর এখানে নানান রকম মিষ্টি আছে। আমরা ভাবছি এখন কোনটা খাবো, কোনটা খাবে, সন্দেশ আছে ওরকম, আর এদিকে এটা আছে। এটা কি, এটা কি, এটা ছানার পায়েস, ছানার পায়েসই একটা নিয়ে বরং নাকি, নলিনচন্দ্র দাসন সন্স থেকে এই যে নিয়ে নিয়েছি ছানার পায়েস আর একটা বেকড সন্দেশ, তাই তো? খেয়ে দেখো কেমন বেকড সন্দেশটা খেতে, দারুন দারুন। আমি নিয়ে নিয়েছি ছানার পায়েস, ছানার পায়েস একবার খেয়ে দেখি কেমন। খুবই মিষ্টি, তবে দারুন খেতে। আমরা এতক্ষণে রিয়েলাইজ করলাম যে এপাশে মেলাটা ঘুরে হয়তো মেলাটা শেষ, এখানেও অনেকটাই বড়, বাট তোমরা একবার এই পাশটা দেখো, মানে দু ধারে যেদিকে দেখবে দোকান আর দোকান, মানে একদম বিশাল বড় মেলা, এপাশ ওপাশ জুড়ে পুরো, মানে অনেকক্ষণ লাগবে, তোমাদের অনেক সময় নিয়ে আসতে হবে যদি পুরো মেলাটা কভার করতে হয়। ব্রডলেস তোমরা দুদিকে একই রকমের দোকান দেখতে পাবে, তবে এখানে আমরা নতুন একটা জিনিস দেখতে পেলাম, জগন্নাথের মূর্তি আছে, মা দুর্গা মূর্তি আছে, রাধা কৃষ্ণর মূর্তি আছে, এছাড়াও পিছনে তোমরা যদি দেখতে পাবে পাশে মহাদেবের মূর্তি, গণেশের মূর্তি, দুর্গার মূর্তি, আরও দারুণ সুন্দর সুন্দর মূর্তি আছে। এপাশে শুধু মাদুর আর কার্পেট, কি সুন্দর সুন্দর কার্পেট, তোমরা একবার দেখো, আর এখানে দেখো বড় বড় মাদুরও রয়েছে। গাড়ি নিয়ে আসো তো কোনো সমস্যা নেই, এখানে কিন্তু বিশাল বড় পার্কিংও রয়েছে, দেখো তোমরা আমার পিছনে বিশাল বড় পার্কিং, তোমরা আরামসে এখানে গাড়ি বাইক নিয়ে খুব সুন্দর মতো আসতে পারো। তো আজকে আমাদের মোটামুটি শপিং ডান। এই যে অভিজিৎ দা এক ব্যাগ ভরে অনেক জিনিসপত্র নিয়েছে হস্তশিল্পের, এই যে দেখিয়ে দাও, এই যে পুরো ব্যাগ ভর্তি করে জিনিসপত্র নিয়েছে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, টিল দেন বাই বাই, টাটা, থ্যাংক ইউ সো মাচ, টাটা, একদম একদম। বাহ, এই তো কত সুন্দর, এরকম তোমরা অবশ্যই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে।